আখেরাতে যদি ফেল হয়ে যায়, আখেরাতে যদি পাঁচ নম্বর না আসে, আখেরাতের রেজাল্ট একবার আউট হবে, বারবার আউট হবে না। আখেরাতের পরীক্ষায় যদি ফেল করে যাও, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সুযোগও দিবে না, নাম্বারও বাড়ায় দিবে না, আগামী বছরও পাস দিবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করে গেলে ভ্যান চালাইয়া খাওয়া যায়, তরকারি বিক্রি করে খাওয়া যায়, মাঠে ঘাটে কাম করে খাওয়া যায়। তো আখেরাতের পরীক্ষায় যদি তুমি আমি ফেল করে বসি বাজা, ও পরীক্ষার্থী, মুরব্বীদের কথা তো বাদ দিলাম, দেখো পরীক্ষা গুজরে গেছে, এখন তোমার আমার পরীক্ষা চলতেছে, নাইনের পরীক্ষা চলতেছে, টেনের পরীক্ষা চলতেছে, মেট্রিকের পরীক্ষা চলতেছে, ডিজিটালের পরীক্ষা চলতেছে, মার্কার পরীক্ষা চলতেছে, দলের পরীক্ষা চলতেছে, প্রেমের পরীক্ষা চলতেছে। তুমি আমি যদি এই মাওলা আখেরাতের পরীক্ষায় ফেল কইরা বসি, তাহলে আর কোনোদিন কেউ পাশ করাবে না। ওই একটা নমুনা দেখাইল যে তারা পাশ কইরা গেছে, ওই তাদেরকে পুরস্কার দিলে, যে তারা কোরআন কারিম দিলের মধ্যে নিয়ে নিছে, হাফেজে কোরআন হয়ে গেছে, কোরআনের প্রেম কোরআনটা সিনায় লয়ে লইছে, এতেদেরকে মাথার উপরে সম্মানের জান্নাতের পাগড়ি দিয়া দিছে। আজ পর্যন্ত কোন স্টেজে চেয়ারম্যানের পাগড়ি দেয় নাই, ডিসিরে পাগড়ি দেয় নাই, টিওনরে পাগড়ি দেয় নাই, এমপিরে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, সৌদাগরের পাগড়ি দেয় না, সভাপতিরে পাগড়ি দেয় না, চার দশ বছরের বাচ্চা হাফেজে কোরআন, টিওনো বসা, চেয়ারম্যান বসা, ডিসি বসা, সভাপতি বসা, মোহতামিম বসা, শিল্পপতি বসা, মালদার বসা, প্রধানমন্ত্রী বসা, প্রধানমন্ত্রীরে পাগড়ি দেয় না, স্বরাষ্ট্রমন্ত্রীরে পাগড়ি দেয় না, ডিসি নি কোনো স্টেজে দেয় না, আজ পর্যন্ত ডিসি রে কোনো জায়গায় পাগড়ি দেয় না, এসপি রে পাগড়ি দেয় না, টিওনরে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, পীরে পাগড়ি দেয় না। এই যে শ্রমিকের ছেলে, চাষার ছেলে, গরিবের ছেলে, মাঝির ছেলে, অটোওয়ালার ছেলে, হয়তোবা কারো বাপ অটো চালায়, হয়তোবা কারো বাপ ধান খেতে কাম করে, হয়তোবা কারো বাপ রাজমিস্ত্রি কাম করে, বাবার জামাটা ভালো না, বাবার মার পোশাকটাও তেমন ভালো না, বাবার বাবার একটা সার্টিফিকেট নাই, বাবার টিনের ঘর দেখলে ঘরের মধ্যে ঢুকতে মনে চায় না, কিন্তু মালিক এত সম্মান এত দামি বানায় দিলেন, অটোওয়ালার ছেলে, ব্যাংকওয়ালার ছেলে, শ্রমিকের ছেলে, চাষির ছেলে, মাওলা কোরআন হৃদয় নেওয়ার কারণে মাথার উপরে সম্মানের পাগড়ি পরাইয়া দিছে, জান্নাতের পাগড়ি পরাইয়া দিছে, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিছে। এ পাগড়ি লইয়া জান্নাতের দিকে দৌড়ায়, এ পাগড়ি লইয়া মাওলার দিকে দৌড়ায়, এ ইজ্জতের পাগড়ি মালিক জারি দেয়, জান্নাতে তার বিল্ডিং সবচেয়ে উঁচা হয়ে যায়। ওয়াজ মানে বুঝতে আছেন, জান্নাতে ডিসির বিল্ডিং বড় হয় না, চেয়ারম্যানের বিল্ডিং বড় হয় না, টিওনর বিল্ডিং বড় হয় না, ডিসি রে খালি ফিডায়, সারা জেলার ডিসি বানাইলাম,
জনগণের দাম মাইরা মাইরা খাইছুস কা চেয়ারম্যান রে মুগির দিয়া ফিডায় এমপি রে ফিডায় হে টিওনর ফিডায় এসপি রে ফিডায় তোরে এসপি বানাইলাম রাত্রে দারোগা দইরা মানুষ মরিয়া গেছে কারেন্টে দইরা মরছে আগুনে দইরা মরছে তুই মাস গেলে 1,00,000 টাকা বেতন খাইছো তারপরও মরা মানুষ দইরা এই থানাওয়ালারাও পয়সা খায় ওই থানাওয়ালারাও পয়সা খায় গাড়ি অ্যাক্সিডেন্টে মরিয়া গেছে আর পুরা বডি বসকাইয়া গেছে আর মায় কান্দে আর আব্বা কান্দে লাশটা যেন হাসপাতাল থেকে আনতে পারে পুলিশে ওৎপাত্তা বইয়া থাকে যেন মরিয়া গেছে কারেন্টে দইরা মরিয়া গেছে অ্যাক্সিডেন্ট কইরা পুলিশবাদী কেস দিয়া এই দুজনের পক্ষ থেকে পুলিশে পয়সা খাওয়ার লইয়া বইয়া দেয় এজন্য এই দেগরে জান্নাতে উঁচা বিল্ডিং দেয় না পুলিশে রে ফিডায় এসপি রে ফিডায় ডিসি রে ফিডাইব টিওনরে ফিডাইব তোরে এত টাকা বেতন দিলাম তারপরও জনগণের তা খাইলিকা চেয়ারম্যানের কইব উপজেলার ভাইস চেয়ারম্যানে কইব তোরে রঙিল গাড়ি দিলাম এমপি রে কইব তোরে প্যারাডো গাড়ি দিলাম তারপরেও তুই তেল চুরি করলিকা গম চুরি করলিকা ফিডা ধরে ফিডা সালার ফুতে করে ফিডা কিন্তু হাফেজে কোরআন 8 বছরের কমল হৃদয়ের বাচ্চা কমল শিশু বাচ্চা এখনো কোনো ভাষা জানে না এখনো কোনো শিক্ষার উন্নত ভাষা জানে না উন্নত দেশে যায় নাই কারো পয়সা মাইরা খায় নাই চুরিগিরি করে নাই রাত্রে বেলায় গরিব চাষি বাড়ির তন বাতেন না খাইছে আজকে ওয়াজ যাই আমার দিকে তাকাম এই যে হেফজো গানায় পড়ে গভীর রাত্রে উইটে উইটে কোরআন 1,000 বার পরে 1,00,000,000 বার পরে শেষ রাত্রে উইটা উইটা কোরআন পরে 7টার সময় খিদায় আর পেট চলে না এমপির ছেলে জানোয়ার মন্ত্রীর ছেলে জানোয়ার ডিসির ছেলে জানোয়ার চেয়ারম্যানের ছেলে কুত্তা তোরে যদি জানোয়ার না হইতি তুই 8টার সময় তোরে এত বিল্ডিং এর মধ্যে রাখলাম তোরে কমলা লেবু খাওয়াইলাম তোরে জেলি খাওয়াইলাম তোরে পরাটা খাওয়াইলাম সেনাবাহিনীর জেলি আর পরাটা খাওয়ায় জানোয়ারের বাচ্চায় জানোয়ারে পরাটা আর জেলি খাইয়া ফজরের নামাজ পড়ে না 8টার সময় বেরাস করতে করতে হোটেলে যায় ও রাত 12টা পর্যন্ত ল্যাংটা ছবি দেখে ও এমপির ছেলে রাত 12টায় পর্যন্ত ল্যাংটা ছবি দেখে 10টার সময় জানোয়ারের মতো মতো দাঁত মাজতে মাজতে পরাটা আর জেলি খায় কমলা লেবু আর জেলি খায় আপেলের জেলি খায় আঙ্গুরের জুস খায় এই কোমলমতি বাচ্চাগুলি গভীর রাত্রে রাত 4টার সময় ওঠে আমার ওয়াজ ভালো লাগবো না আমারে মার মারু আমারে কাটে কাটু আমারে বন্দি করে বন্দি করু যার একটা ছেলে হেফজুখানায় পড়ে যার একটা ভাই হেফজুখানায় পড়ে রাত 4টার সময় না উঠলে মুখস্থ হয় না মৌলবীরা কথা কয়েন ছাত্ররা কথা কয় 4টার সময় যদি একটা বাচ্চা উঠে 8-10 বছরের বাচ্চা উঠে ওর কি পরিমাণ খিদা লাগে তার বাচ্চা হেফজুখানায় পরে সকালে যায় ছেলেরে জিজ্ঞেস করে দেখো আব্বা কানে কানে বলবো আব্বা আমার খুব খিদা লাগছে মানে আমি বাস্তবে না হইলে বলতাম না আমি একদিন আমার বাচ্চাগুলি হেফজুখানায় পরে যখন যেতে পারি না রাত্রে তো মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরা বেলায় সকালবেলায় যাইয়া দেখি আমার পুতি কান্দে আব্বা কান্দো কা আব্বা এমন খিদা লাগছে হুজুরে বাইরেও যাইতে দেয় না সবক না পড়াইয়া রাত 4টার সময় উঠা ও দুই পৃষ্ঠা মুখস্থ করে শোনায়
একটার সময় ও ডাইলের পানি দিয়া ভাত খায়, ওরে কেউ হালুয়া দেয় না, ওরে কেউ জেলি দেয় না, ওরে কেউ পাওয়ারুটি খাইতে দেয় না, গরিবের ছেলে 10 টাকা দেয়। অধিকাংশ মাদ্রাসায় গরিবের ছেলে 10 টাকা দেয়, এটা পোষা পোষা বন্ডুডি কিনে খায়। 8টার সময় সব ফজরের আগে শোনায়, 7টার সময় আমুকটা শোনায়, ডাইল দিয়া আলু ভর্তা দিয়া ভাত খাইয়া এক কোমল মতি বাচ্চাগুলি 10টার সময় ঘুমাইতে উঠে। খিদা লাগে, সাত সবক শোনাইতে হয়, কত হয় না? সাত সবক না শোনাইলে হুজুরের মায়ের ভয়তে আতঙ্কিত থাকে। জোহরের সময় খানা দিব বোর্ডিং এর কদু আর পেঁপে, সারা জীবন ওয়াজ শুনছেন, আমি ওয়াজ জানি না, আমার কোনো ভাষা নাই, আমার কোনো ওয়াজ নাই। দুপুরে কদু আর পেঁপে তরকারির দাম বেশি, মাছের দাম বেশি, এতিমখানার ছাত্র দুপুর বেলায় ওই তরকারি খায়, সন্ধ্যার সময় 5 টাকা দিয়া ঘরে 5 টাকার চানাচুরের প্যাকেট খায়। মাগরিবের পরে এসা পর্যন্ত পড়তে বসে, মিথ্যা কথা কই আমি? মাগরিবের পরে এফজোখানায় মাগরিবের তে রাত 9টা পর্যন্ত পড়তে বসে, 9টার পরে বোর্ডিং এর পয়সা, বোর্ডিং এর পেঁপে ঘোড়া, বোর্ডিং এর মাছ ঘোড়া তরকারি খায়া ঘুমায় 2 পৃষ্ঠা মুখ। আবার শেষ রাত্রে ওঠে, আল্লাহ বলে তুই আমার জন্য এত কষ্ট করলি, যা 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 সমস্ত মানুষের সামনে আমি তোর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিলাম, সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম, প্রেমের পাগড়ি পরাইয়া দিলাম, মর্যাদার পাগড়ি পরাইয়া দিলাম। ডিসির এই পাগড়ি দেই না, টিওনর এই পাগড়ি দেই না, এসপির এই পাগড়ি দেই না, এমপির এই পাগড়ি দেই না, মুফতির এই পাগড়ি দেই না, এই 8 বছর কোমলমতি বাচ্চারে, ওর ভিতরে আমার প্রেম, ওর ভিতরে আমার কালাম, ওর ভিতরে আমার কণ্ঠ, ওর ভিতরে কোরআন। ও গভীর রাত্রে উঠে উঠা ডাইলের পানি আলু ভর্ত খায়া মুখস্থ করার কারণে দুনিয়াতে আমি সব মানুষের সামনে ওর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম। এবার দিন যায় ওর নাম বাড়ে, দিন যায় ও তর্জমা পরে, ও খানজুদ্দাকায়েক পরে, নুরুল ইজা পরে, নুরুল আনোয়ার পরে, নুরুল আনোয়ারের নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, হেদায়ের হেদায়ের লাগায়, মেশকাতের আলো লাগায়, কথা কেন? হ্যাঁ লাগায় কি লাগায় না? হাফেজে কোরআন, নুরুল আনোয়ারের নুরুল আনোয়ারের নূর নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, কানজুদ্দাকায়েকের কাঁচ খাজানা লাগায়, হেদায়েতের মধ্যে রত্ন ভাণ্ডার দিয়া ভরা, হেদায়ের মধ্যে বলিয়াম বলিয়াম কিতাব, হেদায়ের মশালা দ্বারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা বাড়ে, দেশ পরিচালনা করার যোগ্যতা বাড়ে, অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বাড়ে, একজন হেদায়া পর্নেওয়ালা পুরা বাংলাদেশ চালাইতে পারবে, একজন কানজুদ্দাকায়েক নূরুল আনোয়ার শরখে তালখিস পড়নেওয়ালা মিশকাতের নূর দ্বারা, এবার ও মিশকাত লাগাইয়া এবার বুখারী কালা কালা নবীর নূর লাগাইলে ওর দাম বাড়তে থাকে, ওর ইজ্জত বাড়তে থাকে। এবার আল্লাহ ও মরতে দেরি, ওরে জান্নাতে বিল্ডিংয়ে ঢুকাইতে দেরি করে না, এজন্য আখেরাতে সবচেয়ে উঁচা দামি বিল্ডিং হয় হাফেজদের, কথা কয় না? জান্নাতের মধ্যে সবচেয়ে দামি উঁচা বিল্ডিং কাদের হয়? ইকরা পড়ো, ওয়ারতাকি ওঠো, ইকরা পড়ো,
वार्ताकी चढ़ो ओठो जत पढ़वा पढ़ते पढ़ते पृथ्वी एत बिल्डिंग आर कारो बनाए ना बर्तमान डिसिर बांगला आसे एसपिर बांगला आसे टीओनर बांगला आसे बंगबन आसे एमपिर भाषा आसे एमपी गिरि फिडे सुड़े दिव डिसी गिरि फिडे सुड़े दिव तोर आर बिल्डिंग योग्यता नाय तुई दुनियार परीक्षा फेल कइरा गेछो तुई दुनिया हालुआ खाइली जेली खाइली पटेटो खाइली তুই দুনিয়াতে কর্মা খাইলি ঘি খাইলি তুইও নামাজ পড়স নাই তোর পুতেও নামাজ পড়স নাই তোরে এত নেমত খাওয়াইলা এখন ফিডেয়া ফিডেয়া তোরে জাহান্নামের গর্তে আগুনে ফালাইয়া দিবে আরে হাফেজ কোরআন শেষ রাত্রে না খায়া আমি মাওলারে বলে নাই আমি মাওলার কালাম বলে নাই আমি মাওলার কোরআন সিনাই নিছে ও পরীক্ষায় পাশ করে গেছে এবার ওরে আমি আমল নামা ডাইন হাতে দিয়া দিবা ফাম্মা মানু দিয়া কিতাবাউ বিয়ামিনি ফেকুলু অমুক রু কিতাবিয়া ও চিল্লে বলবে মা আমি পাশ করে গেছি আব্বা আমি পাশ করে গেছি ফি জান্নাতি নিন্নি জনন্তু আন্নি মুলাকিন ইসাবিয়া আমি আমার মাওলার সাথে দেখা পাইয়া গেছি কোরআন পড়তে 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 যদি মইরা যায় নামাজ পড়াইতে পড়াইতে তারাবি পড়াইতে পড়াইতে যদি অরেন্তকাল তারাবির অবস্থায় হয়ে যায় খুতবার অবস্থায় হয়ে যায় আল্লাহু আকবার। গতকাল ফরিদপুরের এক মাহফিলে এক মলান সাহেবের মসজিদে গেছিলাম মলান সাহেব হাফেজে কোরআন হ্যাঁ খোদবা ফজরের নামাজ ইমামতি করাইছে জুমার নামাজের খোদবা দিতে দিতে চেইতইয়া পড়া গেছে কেমন যেন মলান সাহেবের পাখিটা নূরের মতো আসমানে উঠে গেছে আর তুমি ডিওনো তুমি ডিসি তুমি এসপি তুমি সচিব তোমার মৌত এই দেশে হয় না তুমি অসুস্থ হইলে তোমারে ব্যাংককে লয়ে যায় শ্রীলঙ্কায় লয়ে যায় ক্যানাডায় লয়ে যায় সুইজারল্যান্ডে লয়ে যায় ওইখানে যে লাশ পচ্ছে যায় বরফের মধ্যে বাক্সা বন্ধা এক সপ্তাহ দেয়া আটকাইয়া বাক্সার মধ্যে রাখে এক সপ্তাহ লাশ বসতে বসতে বসে কাছে কেউ যাইতে চায় না নেতা কর্মীরা নেতৃত্ব ঠিক রাখার জন্য যায় কফিন অবস্থায় মাটির মধ্যে রাখে বলে তুই এই পচা গান্দা লাশ এটা লইয়া উপরে ওঠা যায় না এটা লইয়া জান্নাতে যাওয়া যায় না এটা লইয়া মাওলার বিল্ডিংয়ে যাওয়া যায় না আল্লাহু আকবার। আর হাফেজে কোরআন হাফেজে কোরআন ওর পেটের মধ্যে খিদা ওর চোখের মধ্যে খিদা ভালো খাবার দেখলেও খাইতে যাইতে পারে না আব্বাই গরিব পয়সা নাই ও কোরআন পড়ে আল্লাহ বলে পর 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 ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আমি তোর উপরে রাজি হইয়া তোরে উঁচা বানাই দিলা ফি জান্নাতিন আলিয়া তোরে জান্নাতের উঁচা বিল্ডিং দিয়া দিলা কুতুফ আদানিয়া তোর বিল্ডিং থেকে তোরে আর নিচে নামতে হবে না কলু এবার তুই খাইতে থাক অশ্রবু তুই পান করতে থাক হানি আম্বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিগত দিনে খাস নাই শেষ রাত্রে খাস নাই সন্ধ্যার সময় খাস নাই এমপির পোলায় খাইছে এমপির শালায় খাইছে এমপির মায়াতে খাইছে এমপির জামাইতে খাইছে কেউ খায় কি খায় না কিরে রাস্তা দিয়ে চলা যায় না মোটর সাইকেলের গরমে হুইসাল দিয়ে গরম করে যায় কি ভাই আমি এত গরম কা প্যার কই জানেন না আমি বর্তমান সময় বর্তমান জমানা এমপির শালা শালা লাগি এতে শালার শালা এতে শালার শালার ভূতের শালার ফুল এইটার মোটর সাইকেলে এমপির তেল ভরে দেয় এতে গরম দিয়া যায় আর ফেরেশতা কয় তোর মাজা ভাঙ্গিয়া লাভ হাফেজে করা ও কোনোদিন বেরাস কইরা বেনামাজি অবস্থায় বেরাস করে নাই ও সকালবেলা মেসোয়াক কইরা ফজর পইরা কোরআন তেলাবত করে আল্লাহ বলে কুলু আজকে তুই আমার জান্নাতে খা কত খানা খাবি এক এক আঙ্গুরে সত্তর রকমের স্বাদ এক এক আপেলে সত্তর রকমের স্বাদ এক এক বড়ই মটকার মতো এক এক ঝর্ণা মধুর মধুর ঝর্ণা দিয়া দিলাম ওয়ানা আরুম মিনা সালিম মুসাফা ওয়ানা আরুম মিল্লা
লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামুহু আহ দুধের নহর দিয়া দিলাম মধুর নহর দিয়া দিলাম মদের নহর দোয়া দিয়া দিলাম এই যে জিন্দেগিতে কোনো দিন মদ কি জিনিস বোঝে না বোঝেনি বোঝেনি মাঝে মাঝে দুই একটু যদি শয়তানে পড়িয়া ছোট কালে 25 টাকা পায় তো 25 টাকা দিয়ে যাইয়া ওই দোকানে যাইয়া একটা টাইগার কিনে খাইতো যায় কথা কয় না যেই দেখি যে একটা টাইগার কিনা খাইছে বাপে যদি দেয় কি রে তুই টাইগার কিনা খাইছো টাইগারের মতো হইতে টাইগার চেয়ে আইজো দৌড় খাইলে দৌড় আমি ওয়াজ মানায় বুঝাইতে পারি না আর এমপির ছেলেরে কেউ বাধা দেয় না সচিবের ছেলেরে কেউ বাধা দেয় না ধর্মমন্ত্রীর ছেলেরে কেউ বাধা দেয় না বড় লোকের ছেলেরে কেউ বাধা দেয় না দরবারের পীরের ছেলেরে কেউ বাধা দেয় না এটি বড় বড় ক্লাবে যাইয়া রাত্রে বেলায় মদ দিয়া সিসা টানে এতে দিনের বেলায় সব ঘুমায় দিনের বেলায় কোনো নওজওয়ান রে রাস্তায় দেখা যায় না বড় বড় লোকের সেমরি করে বড় বড় লোকের মেয়ে করে বড় বড় হুরগেলমানদেরকে বড় বড় পঙ্কিরাজদেরকে বড় বড় তারকাদেরকে এতে করে দিনের বেলায় দেখা যায় না এতে করে রাত্রেবেলায় এক এক ক্লাবে দেখা যায় এতেরা কলকি টানে এতেরা সিসা টানে আল্লাহ কয় তুই রাত্রেবেলায় কলকি টানলি রাত্রেবেলায় সিসা টানলি আমি আল্লাহরে চিনলি না আমি আল্লাহরে ডাকলি না আমি আল্লাহরে বলাইলি না আখেরাতে তোরে কোনো পানি দিব না আখেরাতে ইন্না শাজারাত যাকু ওয়া তুআমুল আসির কাল মুলি ইগলি ফিল বুতু কাগলিল হামি আখেরাতে খুদা খুদা বলবে এতে খুদা 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 বললা বাপের ধরে বাপে একটা বন্ডুরি কিনে দেয় ওইতেরা খুদার কথা টের পায় না ওইতেরা শিক্ষা বাপ খায় ওইতেরা চাইনিজ খায় এতেরা বড় বড় হোটেলে জনগণের টাকা দিয়া ব্যবসার টাকা দিয়া এক এক রাত্রে 3-4 লাখ টাকা এক এক হোটেলে খাইয়া লায় গরিবের ওই যে এতিম ছোট্ট মাদ্রাসায় ঢুকলাম এতিমখানার পোলাইনের বাদ নাই কদুর মধ্যে জলের লাগে মাছের লাগে মিলে না আমার রাগ করতে আসেন এটাই পুরা মাদ্রাসার দুরানি মাদ্রাসা এটা কদুর কদু দেখলে খাইতে চায় না ছোট বুথে কান্দে আব্বা কান্দো কা আব্বা যে কদু দেয় এটা তরকারি দিয়া খা বাদ দিয়া খাওয়া যায় না বড় লোকের ছেলেরা কোনো দিনেই নিরামিষ কদু খায় না এতারা বড় বড় শিক্ষা বাপ খায় আর সিসা টানে রাত্রেবেলার টানে আল্লাহ কয় তুই যত টানা টানবি আখে রাতে তোরে আর টানতো দিম না আখে রাতে তোরে আগুন টানাইমো ইন্না শাজারাত যাকু ওয়া তুআমুল আসির কাল মুলি ইগলি ফিল বুতুর এমন পানি পানি বলে চিৎকার করবে গলার মধ্যে আটকায় দিবে পানি বলে চিৎকার দিবে ফেরেশতারে বলবো ফেরেশতা ওর মাথার মধ্যে পুজ ডাইলা দে ওর মাথার মধ্যে আলকাতরা ডাইলা দে ও সারাবিল উম্মিন কাতিরাত আপনারা মনে বুঝলেন না ও সারাবিল উম্মিন কাতিরাত ও দুনিয়াওয়ালারা ও শানওয়ালারা ও জামা ঢক দেনেওয়ালারা ও এমপির পোলারা ও নেতার পোলারা ও ডিসির পোলারা ও দুনিয়াবাজি ওয়ালারা সালাবিলুম মিন কাতিরা লেংটা লজ্জায় মাথা অবনত করবে আল্লাহ কায় পোশাক পরায়া দে কি পোশাক সালাবিলুম মিন কথিরাত আল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার আগুনের জামা গায়ে দেওয়াই দে দুনিয়াতে জিন্সের জামা গায়ে দিছে কালারিং জামা গায়ে দিছে নকশার জামা গায়ে দিছে লোহার জামা গায়ে দিছে প্লাস্টিকের জামা গায়ে দিছে উন্নত জামা গায়ে দিছে আল্লাহর কাছে আখেরাতে জামা চাইবে লজ্জায় আল্লাহ বলে সারাবিলুম মিন কাতিরাত এ আগুনের জামা দিয়া দে কুতিয়াত লাহুম সিয়াবুম মিন্না
জামাই হালকাতরা লাগাই দে, জামাই কথা বলছে না, জামাই জামাই দুনিয়াতে যদি কোনো এমপি ছেলে রে, কোনো ডিসির ছেলে রে, কোনো সচিবের ছেলে রে, কোনো চেয়ারম্যানের রে, কোনো মেম্বার রে আলকাতরা লাগাইয়া দেন, আমনে রে রাখুনি। এরশাদ সাহেব ভালো মানুষ ছিল, এরশাদ সাহেবের আল্লাহ জানে কি করতে আছে, মুগির খাইতে আছে না বালা তরিকে আছে। তো বালা একটা কাম করছিল, ওই জামানায় মহিলারা যখন পেট বাইর করে গেছে তো এরশাদ সাহেব আলকাতরা লাগাইয়া দিছে। কেউ কথা কয় না কা, এখন যদি এরশাদের মতো এরম একজন মোরগ বাঁক দেনে ওলা মোরগ আইতো দরকার কি? এ জিও জিও লাগাইছে কি লাগাই নাই? এরশাদ সাহেবের জমানায় যত মহিলারা রাস্তায় ফ্যাট ফিট ফাঙ্গাস মাছের মতো বাইর করে গেছে, এরশাদ সাহেব সেনাবাহিনী করে কয়েছে মনে আছে নি চেয়ারম্যান সাহেব কালকাতরা লাগাই দিবি। আল্লাহ কাছে দুনিয়াতে ল্যাংটা থাকে, দুনিয়াতে পেট পিট বাইর করে লাগে, এদেরকে আখেরাতে এদের জামার মধ্যে আলকাতরা লাগাইয়া দিব। সারাবিলুম মিন কাতিরাত, খালি আলকাতরা লাগাইয়া দিছে দুনিয়ায়। এবার আল্লাহ কি বলে, পতাকশা উজুআমুন্নার, আলকাতরাওয়ালা জামাতে যদি আগুন লাগাইয়া দেয় তাহলে কেমন হয়? আলকাতরা আলকাতরা জামা যদি আলকাতরা লাগান না থাকে আর যদি আগুন ধরা দেয় সেটার অবস্থা কেমন হইব? কথাটা কোনানো আছে, এ কথাটা কই আছে? আরে কোরআন শরীফে আছে, সূরা ইব্রাহিমে, ওয়াসারাবিলুম মিন কাতিরাত পতাকশা উজুআহুমুন্নার, আরে পেটে যদি আগুন লাগাই দেয় তাই মুখও ফুরে যায়, পেটে যদি আগুন লাগাইয়া দেয় তাহলে চুলও পুড়ে যায়, মাথাও পুড়ে যায়, গিলুও পুড়ে যায়। এ চেহারা অন্যরে দেখাইছে আল্লাহ, অশ্রবু আজকে তুই মদ যত পারস দুধের মদ খা, আঙ্গুরের মদ খা, বেদনার মদ খা, খেজুরের মদ খা, আজকে তুই খাইয়া লাফা, আজকে আর নেশা আসবে না, লাই সদ্দাহুনা ওয়ালাই হুনজিফু, আজকে নেশা হবে না, আজকে পাগল হবে না, আজকে নেশে আর মেন হবে না, দুনিয়াতে মদ খাই খালি রাস্তা এরম করে কি করে না? আল্লাহ বলে জান্নাতের মধ্যে তোরে বোতল বোতল দিয়া দিম, মহর নহর দিয়া দিম, দুধের নহর দিয়া দিম, দুধের শারাব দিয়া দিম, আঙ্গুরের শারাব দিয়া দিম। এখন আঙ্গুরের শারাব হইতে বাঘেও পায় না, আঙ্গুরের জুস খায়। আল্লাহর বিচার, কোরআন, ইনসাফ, আপনারা ওয়াজ বোঝেন না বোঝেন, এটাই কোরআনের ওয়াজ। আল্লাহ বলেন কুলু, এ তুই দুনিয়াতে খাস নাই, খা আজকে আঙ্গুরের জুস খা, আজকে এক আঙ্গুর, এতে লাল আঙ্গুর এতে পাইবো না, আজকে একটা আঙ্গুর দিব, 70 জনে খাইব, 70 রকমের স্বাদ হইব, আবার 70 কালার হইব, একটা বেদেনা দিব, একটা বেদেনে 70 জনে খাইয়া লাইব, আবার আরেকটা বেদেনা, পাখি হয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদু বিফাকিয়াতি আওয়া লাহমি তৈরি যত ফল মনে চায় খাইয়াল, কাঁদি কাঁদি খাইয়াল, পাখির গোস্ত খাইয়াল, অশ্রবু হানিয়া তৃপ্তি সহকারে খা, বিমাসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এব যখানে খাইতা রস নাই আজকে মন মতো খাইয়াল। আল্লাহ আকবার, আল্লাহ কই কস না গা বাস্তব তো তোরা কজরে, আল্লাহ আকবার। এবার এতে করে পাঁচ দিয়া দিছে, এতে করে খানা দিয়া দিছে, এতে করে বিল্ডিং দিয়া দিছে, এতে করে বাগান দিয়া দিছে, এতে করে বউ দিয়া দিছে, দুনিয়াতে একটা সালাই তারে না, বেতন মোটে 4,000, আখের রাতে 70টা দিয়া দিব, কোনো ঘুম নাই, কোনো পায়খানা নাই, কোনো ক্লান্তি নাই, খাইবো আর বউ লইয়া হইতে থাকবো।
আর কথা কয় না, কথা কয় না, এতে করে পাশ করায় দিছে। এবার আল্লাহ বলে ওয়াম্মান উতিয়া কিতাবাও বিশিমালি, যারা বললাম বামাতে দিব যেতে ফেল করে যাইব, অঙ্কতে ফেল করে গেছে, ইংরেজিতে ফেল করছে, নামাজে ফেল করছে, মুআমেলাতে ফেল করছে, ইবাদতে ফেল করছে, ইমানে ফেল করছে, আখলাকে ফেল করছে, লেনদেনে ফেল করছে, সব ঠিকঠাক আছে কিন্তু ঘরের মধ্যে সুদি কারবার দিয়া বড়া, এতে ফেল। সরমনের মুরিদ মাথায় একটা পাগড়ি, বড় একটা পাগড়ি দিছে, তবলিগের দুইটা গাঠি নিয়ে তিন চিল্লা দিছে, এতে ব্যাংকে 5 লাখ টাকা সুদে লাগাইয়া দিছে, এতে ফেল। আরে কথা কয় না, কা মাদ্রাসার হুজুর বক্তা মানুষ ওয়াজ কইরা পয়সা করি বেশি কামাইছে, ব্যাংকে দুইটা ডিপোজিট কইরা একখানো সুদে 10 লাখ টাকা লাগাইয়া দিছে, এতে ফেল। জিকির করতে করতে মসজিদের কোনাটা গর্ত বানাইয়া লাইছে, এতে মসজিদের তুন বাইরে আরেকজনের জমি খোঁজ করে দেয়নি, খাস জমি কদ্দুর ডাক নাম্বার খতিয়ান নাম্বার দিয়া 10 শতক দখল করা যায় কিনা, এতে কি, এতে ফেল। মসজিদে তো জিকির কইরা দুধে ভেজাল লইয়া 1/2 কেজি দুধ হইছে, বাজারে নিয়া পানি মিশাইয়া ডালটা মিশাইয়া 1.5 কেজি বেচ চালাইছে, এতে ফেল। ফেফে তরকারি, ফুলা ফেফে তরকারি, এটার মধ্যে কদ্দুর কার্পুর দিয়া কদ্দুর মেডিসিন দিয়া এটারে ফাঁকা বানাইয়া বুড়িয়ায় মাথায় লইয়া আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে পাগড়ি একটা মাথায় দিছে, ফেফের মধ্যে বিষ মিশাইয়া বাজারে বেচে দিছে, এতে ফেল। কথা কয় না, কা এতে শর্ম নাই গেছে গিয়া তবলিগে এক চিল্লা দিয়া গেছে গিয়া, এতে বউ এনজিওর তো 3-3টা লোন নিয়া কিস্তি টানতে আছে, এতে ফেল। আমল খারাপ হওয়ার কারণে, অঙ্কতে যোগ বিয়োগ ভুল হওয়ার কারণে, ইংরেজিতে সেন্টেন্স ভুল হওয়ার কারণে, সমাজে সাবজেক্ট ভুল হওয়ার কারণে, বাংলায় ফুল স্টপ ভুল হওয়ার কারণে, পাওয়া দরকার ছিল 86, পাওয়া দরকার ছিল 65, এতে অঙ্কে দাগার শূন্য ভুল হওয়ার কারণে, এতে অঙ্কে ফাইল আইছে 13, পাস না ফেল। ইংরাজিতে পুরা এতে লেখতে আছে, লেখতে আছে কিন্তু প্যারাগ্রাফ লিখতে যাইয়া এতে এক লাইন লিখতে যাইয়া ইংরাজিতে বানান ভুল করে লাইছে, এটার নজর গেছে সুদের দিকে, এটার নজর গেছে আরেকজনের জমির ডাক নম্বরের দিকে, এতে ফেল। এই কথাটা আল্লাহ কোরআনে বলে ওয়াম্মান উতিয়া কিতাবাও বিশিমালি, যে দুনিয়াতে যারা আমল্লামা বামাতে, যে বামপন্থী খালি বাম দিকে তাকায়, খালি 2 নম্বরের দিকে তাকায়, খালি বেজারের দিকে তাকায়, খালি আরেকজনের ঠগের দিকে তাকায়, আরেকজনের মারার দিকে তাকায়, বামপন্থী দলের দিকে তাকায়, এদের আমল্লামা বামাতে দিয়া দিব, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এবার চিল্লাবে আর আফসোস করবে, হায় কি পরীক্ষা দিলাম, হায় কি পরীক্ষা দিলাম, যদি ভালো মতো লাইনটা ঠিক করে লেখতাম, যদি ফুল স্টেপটা দিতাম, লেখছে কিন্তু ফুল স্টেপ ভুল হওয়ার কারণে পুরা দাগ নম্বর লাল কালি দিয়ে দিছে, আছে না নাই, আগে ঘুরায় মিলে নাই, বলে এতে আফসোস করবো আর বলবো কিতাবিয়া, হায় কিতাবটা কেমনে লেখলাম, হায় খাতাটা এমনি লেখলাম কা, হায় যদি রেজাল্টটা খাতাটা ভালো মতো লেখতাম, বুঝে শুনে লেখতাম, তাহলে বুঝি আমি ফেল করতাম না। দেখেন কোরআন কি মজা, কলম আদরি মা হিসাবিয়া, যা লেখছি লেখছি মাস্টারে যদি খাতা আমারে না দেখাইতো, হিসাব যদি না দেখাইতো, একরকম চললে যাইতাম, বিদেশে যাইতাম, সেনাবাহিনীতে যাইতাম, আল্লাহ কয় না না না, ও হাসার না হোম ফলম নুগাদির মিনুম আহাদা, ওয়াউরিদু আলা রব্বিকা সফা, আগের আয়াত ফায়াউমাইজি হুয়া কাতিল ওয়াকিয়া, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ, যেদিন রেজাল্টের স্লোগান দিয়া দিবে, ফেসবুকে রেজাল্ট দিয়া দিবে, রেজাল্টের স্কুলে ঘোষণা দিয়া দিবে, জমিন ফাটাইয়া দিব, আসমান ফাটাইয়া দিব, যাইতে সাবানা ফাদুক্কাতা ধাক্কাতা ওয়াহিদা, আমি ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানে জমা করব, আল্লাহু আকবার।
কোনো এমপি আসরের ময়দানে যাইতে চাবে না, কোনো গুনাগার যাইতে চাবে না, দেখেন না এদের ওয়াজে আইতো চায় না। বড় বড় লোকেরা, বড় বড় জমিদাররা, বড় বড় শিল্পপতিরা, বড় বড় নামি দামি মানুষেরা এদের রাত্রে বেলায় ওয়াজে আইতো চায় না, কোরআনের মজলিসে আইতে চায় না, কোন আল্লাহওয়ালার কাছে যাইতে চায় না, কোন মাদ্রাসায় যাইতে চায় না। আল্লাহ কয় আজকে যাবা না, ফাদুকাতা ধাক্কাতা ওয়াহিদা, আমি ধাক্কাইতে ধাক্কাইতে এক ধাক্কা দিয়ে আসরের ময়দানে খাড়া করাবো, খাড়া এনো। এমপি খাড়া, ডিসি খাড়া, চেয়ারম্যান খাড়া, টিওনো খাড়া, মুফতি খাড়া, ফায়া উমাইজি ওয়াকাতিল ওয়াকিয়া, এবার সংগঠিত হবে। খাতা দে, তোর খাতা ই করা কিতাবা, তোর খাতা দে, খাতা পড়ে দেখি অঙ্কে কি লেখছিলি। অনশাক্কাতিস সামা, আসমান ফাটায় দিব, জমিন ফাটায় দিব, তোরে আমার সামনে জমা করবো। অল মালাকু আলা আর যাইয়া, চতুর্পাশে পুলিশে বাইরেয়া বাইরেয়া সব মাঠে হাজির করবো। আরে কোরআন, অল মালাকু আলা আর যাইয়া, চতুর্পাশে ফেরেশতারা দোনো পাশ থেকে বাইরেয়া 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 ধাক্কায়া ধাক্কায়া সব দুনিয়াওয়ালাদেরকে ময়দানে হিসাবের দিন কারা করাইব। এবার বলো যাও মাইদিন সেদিন তোর দু আল্লাহ আকবার, আমি কোরবান হয়ে যাই আমার আল্লাহর উপরে, আমি পাফেদা হয়ে যাই আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ, দুনিয়ার এই পরীক্ষার কথাগুলি, দুনিয়ার এই ময়দানের কথাগুলি, দুনিয়ার এই অবস্থাগুলি আমার আল্লাহ কোরআনে কারিমে কেমনে বুঝাই দিয়েছে। ইয়াউমাইজিন সেদিন ধাক্কায়া ধাক্কায়া পুলিশ, আল মালাকু মানি ফেরেশতা, পুলিশে ধাক্কাইতে ধাক্কাতা ওয়াহিদা, ধাক্কায়া ধাক্কায়া নিয়া, ওয়াহমিলু আরশা রাব্বিকা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আটজন আরশ, আল্লাহ কয় ধাক্কা সব আমার সামনে জমা দে, সবার খাতা দেখা। এই জানোয়ার, তোরে আমি চোখ দিছিলাম, তোরে কলিজা দিছিলাম, তোরে রাত্র দিছিলাম, তোরে হাওয়া দিছিলাম, বাতাস দিছিলাম, তরকারি খাওয়াইছিলাম, গোস্ত খাওয়াইছিলাম, ফুলকপি খাওয়াইছিলাম, গরুর দুধ খাওয়াইছিলাম, ডিম খাওয়াইছিলাম, মার দুধ খাওয়াইছিলাম, একবারও আমারে ডাক দেস নাই। রাত্রে বেলা শিশা টানছোস, দিনের বেলায় ঘুমাইছিলি, আর আমার এই কমল বান্দাগুলি ওরা রাত্রে বেলায় কোরআন পড়ছে, দিনের বেলায় কোরআন পড়ছে, কখনো ওস্তাদের মায়ের খাইছে, আজকে ওদেরকে আমি সম্মানের পাগড়ি পরাইয়া দিব। ইয়াউমাইজিন তুরাদুন, সেদিন জমা করা হবে। লা তাকফা মিনকুম খাফিয়া, কাউরে খালিয়াতে সারবো না, কাউরে আলাদা করবো না, সব ধাক্কাইতে ধাক্কাইতে লাইনে দাঁড়াইতে, ডিসি হিসাব দাও, এমপি হিসাব দাও, চেয়ারম্যান হিসাব দাও, সওদাগর হিসাব দাও, মুফতি হিসাব দাও, পীর সাহেব হিসাব দাও। এবার যেই ফেরেশতারা ধরবে, এবার বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আমার যদি হিসাব না নিতেন, কিছু পয়সা করে দিয়া দেই, 5 লাখ টাকা মাইরা দেই, আমার পিছন থেকে সরাইয়া দেন। আল্লাহ কয় ধর, 1 টাকা 1 কোটি টাকা দিলেও সারা হবে না। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইজিন বিবানি, অন্য আয়াতে তুমি যদি আজকে সব জগৎ দিয়া দাও, পুরা দুনিয়া দিয়া দাও, আজকে 1টা সুরারেও সারতাম না। সব কোরআনের আয়াত। এবার ওরা কি বলবে, ওয়া লাইতা কানাতিল কাদিয়া, ডিসি সাহেব ও উকিল সাহেব, আজকে 3 লাখ টাকা দিয়ে দিই, আমার কোর্টের আদালতটা আজকে একটু ডিল করেন, দেখিনি বাসিনি। উকিল সাহেব কইব, ওই আদালত আমার না। ফেরেশতা বলবে, আদালত আমার না, এই আদালত হলো আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের আদালত আল্লাহর, আজকের রাজত্বর আল্লাহর। আইনাল মুতাকাব্বিরু, আইনাল মুতাজাব্বিরু, আইনাল মুতালাফিসু, আজকে দাপটওয়ালারা, আজকে নেতারা, আজকে এমপিরা, আজকে শিশাখানাওয়ালারা, আজকে এনজিও সুদকরণারা, কই ধর 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 ফেরেশতা ধর। এবার আল্লাহ বলবে, ওরা বলবে, মাগনা আন্নি মালিয়া, 1 কোটি টাকার বান্ডিল দিবে, কোনো বান্ডিলে কাজ হবে না। এবার বলবে, উকিল সাহ, দুনিয়াতে দি 10,000 টাকা দিলে ফাইলে সই করছে, তা আজকে 1 কোটি টাকা দিলেও ফাইল সই হবে না।
মাগনা আন্নি মালিয়া, আজকে কোনো মালের কাজ হবে না। ওয়াসকার আল্লাহর, ওয়াসকার আল্লাহ। এবার হালাকা আন্নি সুলতানিয়া, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে কাম হবে না, আজকে এসপি সাহেবের ফোনে কাম হবে না, আজকে কোনো মন্ত্রীর সচিবের ফোনে কাম হবে না। হালাকা আন্নি, আমারে ধ্বংস করে দিছে সুলতানিয়া, আমার সংগঠন, আমার নেতা। এবার আল্লাহ কয় বুঝি টুজি না, এবার আল্লাহ কয় খুজু ধর, কে বলে খুজু ধর, ফাগুল্লু বান্দালা, খুজু আসামিরে ধর বান্দালা, সুম্মাল জাহিমা সল্লু, বানতে আর দেরি করবি না, জলদি জাহান্নামে ফালায় দে। ও বাবা, এই ময়দানটা একটা ওয়াজের ময়দান, হিসাব কিতাবের ময়দান, পরীক্ষায় পাশ না পাশের রেজাল্ট দেওয়ার ময়দান। যারা যারা পরীক্ষায় পাশ করছে, কেউ রে পুরস্কার দিছে, কেউ রে জামা দিছে, কেউ রে পয়সা দিছে, কেউ রে খাতা কলম দিছে। যেতেরা কোরআন মুখস্থ করছে, এদের মাথায় আমামা ইজ্জতের পাগড়ি, জান্নাতের পাগড়ি, সম্মানের পাগড়ি দিছে। তুমি যদি আল্লাহরে না চিনো, তাহলে ফেল যদি খেয়ে যাও, তাহলে আখেরাতে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। এজন্য পরীক্ষা দেওয়া লাগবে, দুনিয়া পরীক্ষার জায়গা। কার প্রেমে রোয়ানা দিলা, কোন দিকে রোয়ানা দিলা, কোন আশায় রোয়ানা দিলা, এখনো সময় আছে। আফাফির রুইলাল্লাহ, আমার সাথে মিশে যা, আমার কোরআনের সাথে মিশে যা, যে আমার কোরআনের সাথে মিশে যায়, আমি তার সম্মানী বানায় দে। মিশব তো ইনশাআল্লাহ, মিশব তো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়া পরীক্ষার জায়গা। নওজোয়ানদের ওয়াজে, নওজোয়ান এক প্রতিভা সৃষ্টি করো। ও 18 বছরের যুব, ও 17 বছরের যুব, ও মেট্রিকের যুব, ও সায়েন্সের যুব, ও আর্টসের যুব, তোমার মায় তোমার জন্য কান্দে, তোমার আব্বায় তোমার জন্য কান্দে, তোমার মায় রাত্রেবেলায় ভালো খাবার খায় না, তোমার মায় ভালো খাবার খায় না, তোমার আব্বায় মাছ ভালো তরকারি খায় না, মায় দেশি মুরগির ডিম খায় না, তোমারই খাওয়ায়, তোমারই টাকা দেয়, তোমারই জামা বানায় দেয়, তোমারই ভর্তি পরীক্ষা দেয়, আর তুমি ওই টাকা দিয়া বিএ পাস করিয়া, এমএ পাস করিয়া, মাস্টার্স পাস করিয়া, তুমি একবারও মালিক চিনলা না, রাতের অন্ধকারে মালিক চিনলা না, দিনে মালিক চিনলা না, সকালে মালিক চিনলা না, রাত্রে নাইট ক্লাবে, রাত্রে ক্লাবে ক্লাবে, দলে সংগঠনে কাটাও, আর মোবাইল আর সিনেমা দেখো, আর সকাল 8টা পর্যন্ত জানোয়ারের মতো, কুত্তাও তো সকালে ঘুমায় না, বেরাস করো, দুপুর বেলায় জমিনে যাও, মার টাকা দিয়া, আব্বার টাকা দিয়া, একবার দুঃখী আব্বার দিকে তাকাও না, দুঃখিনী মার দিকে তাকাও না। এ যুবক, তোমার মধ্যে প্রতিভা সৃষ্টি করো, এ আগ্রহ সৃষ্টি করো। যদি বাঁচতে চাও, পরীক্ষায় পাশ করতে চাও, তো আখেরাতের পরীক্ষায়, কোরআনের পরীক্ষায় নাম্বার পাইতে হবে, ইমানের পরীক্ষায় পাশ করতে হবে, নামাজের পরীক্ষায় পাশ করতে হবে। অন্যথায় তুমি যে সংগঠনে রওনা দিলা, তুমি যে মিছিলে রওনা দিলা, এ মিছিল তোমারে বাঁচাবে না, এ নেতা তোমারে বাঁচাবে না, এ দল তোমারে বাঁচাবে না, এ এসপি তোমারে বাঁচাবে না, এ দেশ তোমারে বাঁচাবে না। বাঁচতেই হবে, আখেরাতে যাইতেই হবে। যদি বাঁচতে চাও, তো কোরআন হৃদয়ে লাগাও। আজকের ওয়াজ, এ হাফেজে কোরআনদের পাগড়ি আমার এটাই শিখাইছে, এ পরীক্ষার ফেল পাশ, ওরা শেষ রাত্রে কান্দা পড়ছে, জান্নাতের পাগড়ি পরায় দিছে, ইজ্জতের পাগড়ি পরায় দিছে। ও যুবক, তুমিও এক সম্মানের পাগড়ি লও, তুমিও এক সম্মানের জামা লও, তুমিও জান্নাতের জামা লও, তুমিও তাকওয়ার জামা লও, তুমিও ভিতরে মাওলার প্রেম লও। তোমার মা দুঃখী, মা কান্দে, দুঃখ আব্বা কান্দে, অটো চালায় মা কষ্ট করে, আর তুমি লেন একটা ছবি দেখো, 8টায় ঘুমের থেকে ওঠো, একবারও ভাবো না এ জীবন কোন দিকে রওনা দিলা, এ স্লোগানে বাঁচবা না, এ মিছিলে বাঁচবা না, এ নেতায় বাঁচবা না। বাঁচতে যদি চাও, কোরআনের স্লোগানে মিলো, কোরআনের প্রেমে মিলো, কোরআনের আতরে, কোরআনের ঘেরানে মিলো, তো বাঁচতে পারবা, পরীক্ষায় পাশ করবা। কোরআনের সাথে মিশবো তো ইনশাআল্লাহ, হাফেজদের সাথে মিশবো তো ইনশাআল্লাহ, হাফেজদেরকে বুকে লাগাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসা লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই যুবকদের এই প্রতিভা, জোয়ান 18 বছরের যুবকদের এই প্রতিভা, মুরব্বীদের এই প্রতিভা, মাদ্রাসাওয়ালাদের এই মেহনত, ওস্তাদদের এই মেহনত, আল্লাহ সবাইয়ের এই মেহনতকে আখেরাতের জন্য কবুল করুন।
জি জি ইনশাআল্লাহ। এখন এই দোয়া হবে, আল্লাহ আমাদের সবাই বসাকে, আশাকে, এই হাফেজদের পাগড়ি দেওয়া, জান্নাতের নমুনা, কোরআনের এই তফসির, কোরআনের এই আয়া, কোরআনের এই প্রেম বোঝার তৌফিক নসিব করুক। সবাই মিলব তো ইনশাআল্লাহ।